তোমরা দেখছো কি তাকিয়ে মালি বাগের গায়, এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালি বাগের গায়, এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালি বাগদিনিয়ায়, এলেম আমল শেখানো হয় নবীর তরিকায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালি বাগদিনিয়ায়, এলেম আমল শেখানো হয় নবীর তরিকায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহওয়ালাদের দল হবেই সফল। সম্মানিত এলাকাবাসী, সুপ্রিয় সজ্জন, অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে মালিবাগ ও চাঁদের বাড়ির যৌথ উদ্যোগে পরিচালিত মালিবাগ কবরস্থান সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসায় ও লিল্লা বোর্ডিংয়ে 2022 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে। আপনার সন্তানের ভর্তি নিয়ে ভাবনা আর না আর না। এলেম ও আমলের সমন্বয়ে হক্কানি আলেম এবং যুগ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সাধারণ এবং মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য করে গড়ে তোলার জন্য মালিবাগ কবরস্থান সংলগ্ন প্রতিষ্ঠিত হয়েছে মালিবাগ কবরস্থান সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। অত্র মাদ্রাসায় জামাতে পাঞ্জে দাহম শিশু শ্রেণী থেকে জামাতে হাফতম অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলাদেশ দিনিয়া মাদ্রাসার সিলেবাস অনুযায়ী ভর্তি চলছে। মালিবাগ দিনিয়ায় আসবে যারা, নবীর রঙে রঙিন হবে তারা। মালিবাগ দিনিয়ায় আসবে যারা, নবীর রঙে রঙিন হবে তারা। তাই চলো ছুটে যাই মালিবাগ দিনিয়ায়, এলেম আমল শেখানো হয় নবীর তরিকায়। তাই চলো ছুটে যাই মালিবাগ দিনিয়ায়, এলেম আমল শেখানো হয় নবীর তরিকায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালিবাগের গায়, এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সে। মালিবাগ কবরস্থান সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় ছাত্রদের গড়ে তোলা হয়। দক্ষ পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত, অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। বাংলাদেশ দিনিয়া মাদ্রাসা বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত, এতিম মেধাবী ছাত্রদের জন্য ফ্রি ব্যবস্থা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরণ, শিক্ষা সফর, জাতীয় ও ধর্মীয় দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা হয়। সন্তানকে হাফেজ বানাবে যারা, হাসরে নূরের টুপি পাবে তারা। সন্তানকে হাফেজ বানাবে যারা, হাসরে নূরের টুপি পাবে তারা। তার সুপারিশে দশজন পাবে যে রেহাই, তার সুপারিশে দশজন পাবে যে রেহাই। তাই হাফেজ হতে চলো এই যে দিনিয়ায়, এলে মামল শেখানো হয় নবীর তরিকায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালিবাগের গায়, এক উজ্জ্বল প্রদীপ জ্বলে উঠেছে সেথায়। তোমরা দেখছো কি তাকিয়ে মালিবাগ দিনিয়ায়, এলে মামল শেখানো হয় নবীর তরিকায়। এলে মামল শেখানো হয় নবীর তরিকায়, এলে মামল শেখানো হয় নবীর তরিকায়। আপনার সন্তান, আপনার পৃথিবী, আপনার সেই সন্তানকে আলোকিত জীবন করতে আজই ভর্তি করে দিন মালিবাগ কবরস্থান সালেহিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ে। আরজ গুজার হাজি মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব,
সভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ নাসিরুদ্দিন দেওয়ান সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা। যোগাযোগ করুন মুফতি মাওলানা মোহাম্মদ আবু সালেহ, মুদির মালিবা কবরস্থান সালেহিয়া ও হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং। মোবাইল 01646443332। মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায়, জীবনটাকে গড়ব আমি আহলে সুন্নার আকীদায়। মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায়, জীবনটাকে গড়ব আমি আহলে সুন্নার আকীদায়। জীবনটাকে গড়ব আমি আহলে সুন্নার আকীদায়। মা গো আমায় দাও সাজিয়ে যাব আমি দিনিয়ায়, জীবনটাকে গড়ব আমি আহলে সুন্নার আকীদায়।